ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে থাকা ওষুধ ডেল্টা মাইট্রিন আর কার্যকরী নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণায় এরকম ফলাফল পাওয়া গেছে। শুধু তাই নয়, বাজারে প্রচলিত মশার কয়েল আর স্প্রেগুলোর বিরুদ্ধেও প্রতিরোধী হয়ে উঠেছে এডিস মশা। আবার এসব রাসায়নিকের মাত্রাতিরিক্ত প্রয়োগ জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্ট স্টেশন, সোজা ভাষায় যাকে বলা হয় মশার বাড়ি। এই ল্যাবরেটরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বিভিন্ন টিউবে রাখা হয়েছে কিছু এডিস মশা। টিউবের ভেতরে দেয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন রকম মশক নিধনকারী ওষুধ, যার মধ্যে অন্যতম ঢাকার দুই সিটি কর্পোরেশনের দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওষুধ ডেল্টামাইট্রিন। নিয়ম অনুযায়ী টিউবে পরীক্ষা শুরুর এক ঘন্টা পর মশার অবস্থা ও ওষুধের কার্যকারিতার ফলাফল পাওয়া যায়। এক ঘন্টা পরে এর ফলাফল শূন্য, অর্থাৎ কাজ করছে না বাংলাদেশে প্রচলিত ব্যবহারকারী এই ওষুধ ডেল্টামাইট্রিন। গবেষক দলের প্রধান জানান, নিয়মিতভাবে একই ওষুধ বছরের পর বছর ব্যবহার করায় এডিস মশা তা প্রতিরোধী হয়ে উঠেছে। ডেল্টামাইট্রিন যে ইনসেক্টিসাইডটি আছে সেটি সহনশীল হয়ে গেছে, সেটি এখন আর কাজ করে না, এটির বিরুদ্ধে মশা প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলেছে ডেল্টামাইট্রিন। এরকমভাবে আর রেজাল্ট দেয় না, কারণ দীর্ঘ সময় ধরে অ্যাগ্রিকালচার এবং পাবলিক হেলথে দুটোতেই ডেল্টামাইট্রিন ব্যবহৃত হয়েছে, এই ডেল্টামাইট্রিন এখন আর কার্যকরী নেই। বাংলাদেশে ডেঙ্গুর আবির্ভাব 2000 সালে, প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও মশার ওষুধ পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশনগুলো। তবে গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিছু পরিমাণ নতুন ওষুধ এনেছে যা এডিস মশার বিরুদ্ধে কার্যকর। অলরেডি পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রয়োগ করেছিলাম এবং আমরা ল্যাবে টেস্ট করেছি, শতভাগ কার্যকরী, এই মর্মে আমরা রিপোর্ট পেয়েছি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখনও ডেল্টামাইট্রিন ব্যবহার করছে। এই ওষুধটি আন্তর্জাতিকভাবে পরীক্ষিত ও প্রমাণিত দাবি করে দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এখনই এই ওষুধ পরিবর্তনের সময় আসেনি। যিনি বা যারা এই কীটনাশকটির সম্পর্কে নেগেটিভ মতামত দিয়েছেন বা দিচ্ছেন, আমি মনে করি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো হীন ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছেন বলে আমরা মনে করি। আমরা তাদের এই বক্তব্যটি গ্রহণ করতে পারছি না। ডেল্টামাইট্রিন আমাদের দৃষ্টিতে এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে অত্যন্ত সফলভাবে পরীক্ষিত একটি কীটনাশক। শুধু সিটি কর্পোরেশনের ওষুধ নয়, বাজারে প্রচলিত মশার কয়েল ও স্প্রেতেও ব্যবহৃত রাসায়নিক আর কার্যকরী নয় বলে মনে করছেন গবেষকরা। দীর্ঘ সময়ে, যেমন আপনি যে কয়েলে যে ইনসেক্টিসাইডগুলো ব্যবহৃত হচ্ছে এগুলো দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। অ্যারোসলে যেটি ব্যবহার করছে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত, তবে রিসেন্টলি তারা কিন্তু পরিবর্তনের চেষ্টা করছে, নতুন নতুন ইনসেক্টিসাইড আনার চেষ্টা করছে। অকার্যকর এসব ওষুধ মাত্রাতিরিক্ত ব্যবহারের বিরূপ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। যেহেতু এতে মশা মারা যাচ্ছে না, উপর্যুপুরি এর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে পতঙ্গ সেগুলো মারা যাচ্ছে, এবং একই সাথে নানাভাবে এটি মানুষের খাদ্যচক্রে চলে আসছে, শ্বাসতন্ত্রে চলে আসছে, ফলে মানুষের জন্য জনস্বাস্থ্যের জন্য কিন্তু একটি ক্ষতিকর প্রভাব তৈরি করছে। বাংলাদেশে সাধারণভাবে সেপ্টেম্বর থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, তবে মে জুন মাস এডিস নিয়ন্ত্রণের উপযুক্ত সময় বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, এটিএন নিউজ, ঢাকা।